দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আগ্নেয়াস্ত্র সহ এক যুবতী গ্রেফতার। মাকে খুঁজতে বসিরহাটের বিভিন্ন প্রান্তে মাটি আর জ্যোৎস্না। আসানসোলে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে বিক্ষোভ। দুর্ঘটনা এড়াতে পথ সচেতনতায় পুলিশ। প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল। পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। উৎসবের মেজাজ জলপাইগুড়ির চার্চে। ক্রমবর্ধমান মাঙ্কিপক্স আক্রান্তের ঘটনা নিয়ে আশঙ্কা। আসছে বিস্তারিত খবরে। আগ্নেয়াস্ত্র সহ এক যুবতী গ্রেপ্তার। আগ্নেয়াস্ত্র সহ এক যুবতীকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। সম্প্রতি মালদা শহরের ওমেন্স কলেজ রোড এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবতীর নাম ইয়াসমিন খাতুন, বাড়ি মালদা কালিয়াচক থানার ঘড়িয়াল চক এলাকায়। কি কারণে মালদা শহরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল অভিযুক্ত মহিলা, তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। সোমবার ধৃত মহিলাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছেন ইংরেজবাজার থানার পুলিশ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মাকে খুঁজতে বসিরহাটের বিভিন্ন প্রান্তে মাটি আর জ্যোৎস্না। বয়সের ভারে মধ্যমান, চোখে ঠিকমতো দেখতে পান না, ছেলেরা চালিয়েছে মানসিক অত্যাচার। এরকমই এক বৃদ্ধা গীতা বাইন, বয়স 88 বছর, বাড়ি নদিয়া জেলার হরিণঘাটা থানার সুবর্ণআটি গ্রামে। স্বামী মারা গিয়েছেন বেশ কয়েক বছর আগে, তারপর থেকে ছেলেরা ঠিকমতো দেখাশোনা করতো না, সবসময় মানসিক অত্যাচার তার উপর চলতেই থাকতো। আর সেই অত্যাচার সহ্য করতে না পেরে তার আশ্রয় হয় বসিরহাটের মাটিয়া থানার বিবেকনগরে মেয়ে জ্যোৎস্না মণ্ডলের কাছে। মেয়ের কাছে এসে দিব্যি ভালোই ছিলেন গীতা বাইন, কিন্তু হঠাৎ একদিন তিনি নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তার আর সন্ধান মেলেনি। তার সন্ধানে তার মেয়ে ইতিমধ্যে হরিণঘাটা থানায় ফটো দিয়ে মিসিং ডায়েরিও করেছেন এবং বসিরহাটের পুলিশ আধিকারিকদেরও জানিয়েছেন, কিন্তু সব রকমভাবে চেষ্টা করা সত্ত্বেও তার মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই মেয়ে জ্যোৎস্না বাধ্য হয়ে বসিরহাটের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, কখনো বা বাজারে, কখনো কারুর বাড়িতে, আবার সরকারি দপ্তরে গিয়ে তিনি মায়ের সন্ধান চালাচ্ছেন। তিনি জানান, 3 বছর আগে মা হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। মা হারিয়ে গেছে, হ্যাঁ, এই 3 বছর ধরে খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না। আমার মাকে ফিরে যেন আমি পাই। আমি, আমার বাড়ি হলো মাটিয়া থানায়, আমার মার বাড়ি হরিণঘাটা থানায়, সে যেন হারিয়ে গেছে বেড়াতে পারতে, আমি খুঁজি পাচ্ছি না, খুব খোঁজাখুঁজি করছি, মা যেন ফিরে পাই, সেইটাই আবেদন জানাচ্ছি আপনাদের কাছে। পাশাপাশি তিনি আরো বলেন, আমার মায়ের শেষ ভরসা ছিলাম আমি, কিন্তু এখন তিনি কোথায় আছেন সেটা জানতে আমি তার সন্ধান চালিয়ে যাব। যদিও 3 বছর অতিক্রান্ত হয়ে গেলেও কোনো জায়গা থেকে কোনো রকম সন্ধান পাননি তিনি। তাই একদিকে যেমন রয়েছে দুশ্চিন্তা, অন্যদিকে অনিশ্চয়তার পথে এগোচ্ছেন মেয়ে জ্যোৎস্না। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আসানসোলে তৃণমূল কংগ্রেসের পতাকার নিচে বিক্ষোভ। আসানসোলের রেলপার মহুয়া ডাঙ্গা সহ একাধিক এলাকায় উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল। তার প্রতিবাদে ডিআরএম অফিসের সামনে তুমুল বিক্ষোভ। তৃণমূল কংগ্রেসের পতাকার নিচে বিক্ষোভ চলছে। আসানসোল উত্তর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উপস্থিত রয়েছেন বিক্ষোভে। ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, কাউন্সিলর গুরুদাস চ্যাটার্জি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকের অভিযোগ, দেখুন, রেল যেভাবে গরিব মানুষদের উচ্ছেদ করার জন্য নোটিশ দিয়ে বেড়াচ্ছে, যেভাবে তাদের রুজি রোজগারে এবং বাসস্থানের ওপর আজকে প্রশ্নচিহ্ন তুলছে, আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে আজকে আমরা, আমাদের ডেপুটি মেয়র 2 জন আছেন এবং 7-8 জন কাউন্সিলাররা আমরা এসেছিলাম, বাইরে অনেক মানুষ আছেন যারা আজকে আমরা এসেছিলাম
রেলের কাছে দরখাস্ত নিয়ে যে এইসব জিনিসগুলো করা যাবে না, বন্ধ করতে হবে। রেলের এই উচ্ছেদ নোটিশের প্রতিবাদে তারা জিআরএম এর সাথে দেখা করতে গিয়েছিলেন, তবে তাদের সাথে জিআরএম দেখা করেননি। আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর হবে বলে তিনি জানান। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। দুর্ঘটনা এড়াতে পথ সচেতনতায় পুলিশ। দুর্ঘটনা এড়াতে এবং সাধারণ মানুষের সচেতনতায় সোমবার সকাল সকাল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার পুলিশ, কেশপুর থানার উদ্যোগে আমড়াকুচি ও পঞ্চমী এলাকায় পদযাত্রার মাধ্যমে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির মধ্যে দিয়ে সাধারণ মানুষকে সচেতন করল কেশপুর থানার পুলিশ। প্রসঙ্গত, জেলা পুলিশের নির্দেশে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি থানায় সাধারণ মানুষকে সচেতন করতে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল। সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মন্ত্রীদের অবিলম্বে পদত্যাগের দাবি সহ রাজ্যে রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বেলঘরিয়া স্টেশন চত্বর থেকে এসএফআই ডিওয়াই এফআই এআইডি ডাব্লিউএস সিটুর উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। রাজ্য জুড়ে অনবরত বেড়েই চলেছে বেকারত্বের সংখ্যা, নেই কোনো সরকারি নিয়োগ প্রক্রিয়া, তাই বেকারত্ব দূরীকরণের ডাক দিয়ে এই দিনের এই প্রতিবাদ মিছিল। যোগ্যতা সম্পন্ন রাজ্যের বেকার যুবক যুবতীদের সকল সরকারি শূন্য পদে নিয়োগের দাবিতে বেলঘরিয়ায় এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে বেলঘরিয়া থানার সামনে দলীয় কর্মী সমর্থকেরা একজোট হয়ে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করেন। দাবি প্রথম হচ্ছে যে চোর মন্ত্রীগুলোকে সরাতে হবে আর গ্রেফতার করতে হবে। এখন যা রাজ্যের মুখ্যমন্ত্রী আর আদালত সবাই মিলে যা গোটা গেম খেলছে, ট্রেনে যদি কোনো পকেট মারকে ধরেন আপনি, আপনি তাকে গায়ে হাত দেবেন না, পুলিশে দেবেন না, বলবেন যে টাকাটা তুমি ছিনতাই করেছো ফেরত দাও তাহলেই হবে। মন্ত্রীকন্যাকে টাকা ফেরত দিলেই শাস্তি হয়ে গেল, যারা দুর্নীতি করে ঢোকালো তাদের কেন জেল হবে না? পরবর্তীতে বিক্ষোভ শেষে থানায় একটি লিখিত স্মারকপত্র জমা দেওয়া হয়। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। পুকুরের জল বের করে আগ্নেয়াস্ত্র খোঁজার চেষ্টা চালাচ্ছেন পুলিশ। কালিয়াচক থানার নতুন বেগুনটোলা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে আনারুল শেখ নামে এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে অস্ত্র কারবারের সাথে যুক্ত আনারুল। পুলিশি জেরায় আনারুল দাবি করে তার বাড়ির কাছের একটি পুকুরে সে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছে। বিষয়টি জানতে পেরে গতকাল সকালে ওই পুকুর থেকে জল বের করার কাজ শুরু করে কালিয়াচক থানার পুলিশ। পুকুরে আগ্নেয়াস্ত্র খোঁজার কাজ চালাচ্ছেন পুলিশ। আগ্নেয়াস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জামও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। উৎসবের মেজাজ জলপাইগুড়ির চার্চে। কনফার্মেশন অনুষ্ঠানের আয়োজন করা হলো জলপাইগুড়ি শহরের প্রাচীন চার্চ সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলে, যেখানে উপস্থিত ছিলেন কলকাতার বায়োসিসের বিশপ রেভারেন্ড ডক্টর পরিতোষ ক্যানিং। এই দিন কলকাতা থেকে আগত বিশপকে একটি বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে চার্চে নিয়ে আসা হয়। এরপর একটি প্রার্থনা অনুষ্ঠানের পর কনফার্মেশনের আয়োজন করা হয়। শিলিগুড়ি থেকে আটজন ও জলপাইগুড়ি থেকে একজন এই কনফার্মেশন পাবেন। এই চার্চের সম্পাদক ভোলা মণ্ডল বলেন, এই ধরনের অনুষ্ঠানের আয়োজন অনেক বছর পরে হলো, যা দেখতে অসংখ্য খ্রিস্টান ধর্মের মানুষ এসেছিলেন। আগে অন্য জায়গায় গিয়ে কনফার্মেশন করতে হতো, কিন্তু এইবার এইখানে হলো। এই ধরনের অনুষ্ঠান প্রায় 20 বছর পর হচ্ছে। শুধুমাত্র 9 জনকে এই কনফার্মেশন দেওয়া হবে। যারা এই কনফার্মেশন পাবেন তাদের কাছে এটা একটা বিশাল প্রাপ্তি বলে জানালেন ভোলা মণ্ডল। আমরা খুব আনন্দিত যে আমাদের বিশপ রাইট রেভারেন্ড ডক্টর পরিতোষ ক্যানিং, যিনি ক্যালকাটার ডায়োসিসের বিশপ এবং আমাদের ডায়োসিসের বিশপ, তিনি আজকে আমাদের জলপাইগুড়িতে পদার্পণ করেছেন এবং তিনি আজকে আমাদের 8 জন 9 জনকে
কনফার্মেশন দেবেন এবং এটা হচ্ছে আমাদের জীবনের একটা বিরাট পর্ব বলতে পারেন খ্রিস্টান জীবনে। আমরা যখন বাবা মার থেকে থাকি তারপর থেকে আমরা যখন কনফার্মেশন পাই তখন ব্যক্তিগতভাবে আমরা ঈশ্বরের সাথে কথা বলতে পারি এবং ঈশ্বরের সমস্ত নিয়ম কানুন আমরা মানতে পারি। প্রচুর ভক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসেন। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। ক্রমবর্ধমান মাঙ্কিপক্স আক্রান্তের ঘটনা নিয়ে আশঙ্কা। ইউরোপ সহ অন্যান্য অঞ্চলে ক্রমবর্ধমান মাঙ্কিপক্স আক্রান্তের ঘটনা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্মকর্তারা। ভাইরাস সংক্রমণ জনিত এই রোগটি পশ্চিম এবং মধ্য আফ্রিকায় সাধারণত সবচেয়ে বেশি দেখা গেলেও এইবার সেই গণ্ডি পেরিয়েছে। রবিবার পর্যন্ত 12টি দেশে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস মাঙ্কিপক্স। নতুন ভাইরাস মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব। এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রতিটি দেশের বন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশেও এয়ারপোর্ট, ল্যান্ডপোর্ট সহ সমস্ত বন্দরে সতর্কতা জারি করেছে। সন্দেহভাজন কেউ বাংলাদেশে গেলে তাকে চিহ্নিত করে অতি দ্রুত তাকে সংক্রমণ ব্যাধি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে। এছাড়াও বাংলাদেশের জেলা পর্যায়ে সিভিল সার্জনদের নতুন ভাইরাস মাঙ্কিপক্সের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডক্টর নাজিমুল ইসলাম। বিশেষজ্ঞদের মতে পশ্চিম ও মধ্য আফ্রিকার উষ্ণ ও আর্দ্র বনাঞ্চলের বানররা ছিল এই রোগের প্রথম শিকার। তারপর একসময় মানব দেহ সংক্রমিত হওয়া শুরু করে রোগটি। মাঙ্কিপক্স একটি ভাইরাস জনিত অসুখ। স্মলপক্স ভাইরাস শ্রেণীর একটি ভাইরাস এই রোগের জন্য দায়ী। ভাইরাসটির দুটি রূপান্তর ধরন রয়েছে, মধ্য আফ্রিকান ও পশ্চিম আফ্রিকান। রোগটির বিভিন্ন লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, ঘেমে যাওয়া, পিঠে ব্যথা, মাংসপেশির টান ও অবসাদ। প্রথম পর্যায়ে রোগীর জ্বর আসে, পাশাপাশি শরীরে দেখা দেয় ফোসকা ও অধিকাংশ জায়গায় শুরুতে মুখে ওঠে ফুসকুড়ি, পরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে, বিশেষ করে হাত ও পায়ের তালুতে। মাঙ্কিপক্স রোগের জন্য এখনো সুনির্দিষ্ট কোনো টিকা বা ওষুধ আবিষ্কার হয়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে স্মলপক্স বা গুটি বসন্তের জন্য ব্যবহৃত টিকা মাঙ্কিপক্স প্রতিরোধে 85% কার্যকর। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স বাংলাদেশেও আপনার ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে, সেই লক্ষ্য থেকেই বাংলাদেশ সরকার সীমান্ত এলাকা সহ সর্বত্রই আপনার সতর্কতা জারি করেছে। একই সাথে আপনার স্বাস্থ্য অধিদপ্তর জরুরি অবস্থা ঘোষণা করে সমস্ত হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং বলেছে যে এই রোগ থেকে মূলত আপনার জনসচেতনতা থাকলেই রক্ষা পাওয়া সম্ভব। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। আজকের গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।